গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের বন্ধু আলো বন্ধু বলে নিয়ে চলে এলাম আর একটা নিউ রেসিপি। জন্মাষ্টমীর পঞ্চম পর্বে আমি হাজির হয়ে গেছি তালের মালপোয়া নিয়ে তোমাদের সামনে। মালপোয়া তো সবার ভাল লাগে, তার জন্যই তালের মরশুমে জন্মাষ্টমী স্পেশালের জন্য তালের মালপোয়া আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো। তার আগে বলে দিই, যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই ছোট বন্ডিকে সাপোর্ট করে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন। তো চলুন বন্ধুরা, আজকে দেখে নিই আজকে এই তালের মালপোয়া বানানোর জন্য কী কী লাগছে। বাজার থেকে তাল আর নারকেল নিয়ে চলে এসেছি জন্মাষ্টমীর স্পেশাল পর্বের ফার্স্ট পর্বে। দেখিয়ে দিয়েছি তালের পাল্প কী করে বের করব এবং সেটাকে সঞ্চয় করব কীভাবে, সেটা অন্য ভিডিওতে দেখাবো, কিন্তু বের করাটা আমি দেখিয়ে দিয়েছি। তো তালের পাল্প আমি বের করে নিয়েছি আর নারকেলটা কুড়ে নিয়েছি। তালের মালপোয়া বানানোর জন্য সুজি নিয়ে নিয়েছি, সুজিটাকে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি ময়দা, নিয়ে নিয়েছি মৌরি, নুন সামান্য পরিমাণে, নারকেল কোড়া আর তালের পাল্প। এবার ভেজানো সুজির মধ্যে সব কিছু একে একে দিয়ে আমি মেখে নেব। প্রথমে দিয়ে দিলাম ময়দা, তালের পাল্প, চিনি, সবই পরিমাণ মতো যাচ্ছে, নারকেল কোড়া। নারকেল দিলে খেতে খুব ভালো লাগে, টেস্টটাও সুন্দর হয়। আমি এখানে গোটা মৌরি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবারে দিয়ে দেবো জল, দিয়ে ভালো মতো করে মেখে নেবো এটাকে। মালপোয়ার ব্যাটারটা ভালো করে মাখানো হয়ে গেছে আর থিকনেসটা আমি এইরকম রেখেছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি এদিকে সসপ্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ব্যাটারও রেডি। এবার আমি এক হাতা করে দিয়ে দেবো, আমি এখানে চারটে মতো, আমার মনে হচ্ছে যা হিসাবে চারটে মতো করে মালপোয়া তৈরি হবে। কারা কারা সুজির মালপোয়া খেতে পছন্দ করো আমাকে বলো। আর আমার কিন্তু পিঠের মধ্যে, মানে পিঠের যত রেসিপি আছে তার মধ্যে কিন্তু এই মালপোয়া জিনিসটা কেন জানি না আমার খুব খেতে ভাল লাগে। আর এই জিনিসটা করা খুব সহজ, এমনি মরশুমে তাল যদি না থাকে তাহলে তো সুজির মালপোয়া তো খাওয়াই হয়। মালপোয়াগুলো এক পিঠ করে হালকা হালকা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নেবো। আর মালপোয়াগুলো আমার কেন জানি না মনে হয় একটু কড়া হলে বেশ খেতে পছন্দ করি আমি, তো আমি একটু কড়া করেই ভেজে নেবো। মালপোয়া ভালো মতো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি প্রত্যেকটা মালপোয়া থেকে ভালো মতো করে চিপে চিপে তেলটা বের করে তুলে নেবো। এইভাবে আমি বাকি মালপোয়াগুলো সব ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তালের মালপোয়া, এবার আমি প্লেটিং করে নেব। মালপোয়াগুলো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটু কড়া কড়া ভেজেছি, কড়া কড়া ভাজলে খেতে কিন্তু খুব ভালো হয়। তো তৈরি হয়ে গেল আমার তালের মালপোয়া। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই জানিও। আমার কিন্তু বেশ লাগে তালের মালপোয়া খেতে, এমনি মালপোয়া খেতেও ভাল লাগে। তো আজ এখানেই শেষ করে দিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর তোমরাও কিন্তু তালের মালপোয়া করে খেয়ে বলো কেমন লাগলো। বাই বাই।